হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজোর জন্য কিন্তু আমরা সকল বাঙালিরা একটু ওয়েট লস করতে চাই। তাই আজ আমি ওয়েট লস করার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের রেসিপিটি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ডালিয়া। ডালিয়াটা একটু ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম টু লো স্টিমে। এটাকে 1.5 থেকে 2 মিনিট মতো একটু শুকনো খোলায় ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে দেখো, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণে তেল দিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি, কয়েকটা কালো গোলমরিচ আর একটা এলাচ। এতে একটা সুন্দর গন্ধ আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পটল। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো, তোমাদের বাড়িতে যে সবজি অ্যাভেলেবেল আছে সেই সবজি এখানে ব্যবহার করতে পারো। তার সাথে আমি দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। এবার সব কিছু একসাথে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ঝাল আর লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফটা মতো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা ডালিয়া। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি 1.5 থেকে 2 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই কাপেরই হাফ কাপ ডালিয়া এখানে ব্যবহার করেছিলাম আমি, তো এই কাপেরই 1.5 কাপ জল এখানে আমি দিয়ে দিলাম। হাফ কাপ ডালিয়ার জন্য 1.5 কাপ জল এখানে আমি দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো স্টিমে ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর, এটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এইভাবে আরও 5 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে এভাবে ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর, এটা একদম সার্ভ করার জন্য রেডি, তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল ডালিয়ার পোহা। ওয়েট লস করার জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি, আর তৈরি করতেও খুব কম সময় লাগে, ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে।